রংতুলির আচরে নিজের হাতে ছবি আঁকছেন অনেকেই। বিশ্বের নামিদামি চিত্রশিল্পীরা মনের মাধুরী মিশিয়ে নিজের হাতেই এঁকে থাকেন ছবি, কিন্তু হাত নয়, পেট দিয়ে ছবি আঁকছেন কেউ। এ দৃশ্য হয়তো পৃথিবীতে বিরল। ভারতের নদিয়া জেলার তুহিন মণ্ডল সেই অসাধ্যকে সাধন করে এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যতিক্রমী এই প্রতিভা দেখে তাজ্জব সকলেই। তবে কোনো শিক্ষক শিক্ষিকার কাছে পুঁথিগত জ্ঞান অর্জন করে শিল্পী হননি তিনি, বরং নিজের বাবার কাছে ছবি আঁকার হাতখড়ি তার। নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যও পেয়েছেন বেশ কয়েকবার। শুধু পেট দিয়ে নয়, এই অঙ্কন শিল্পী ছবি আঁকেন হাত দিয়েও। বিভিন্ন জায়গা থেকে আসে আমার ছবি আঁকা দেখার জন্য, এবং তাদের সামনেও পেট দিয়ে ছবি আঁকা দেখাতে হয়। আর অনেকে আবার আমার ছবি হাতে, আমি মূলত হাতেই আঁকি ছবি। মানুষ চেষ্টা করলে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা তার পক্ষে সম্ভব। মানুষ চেষ্টা করলে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে, তার বিরল দৃষ্টান্ত এই তুহিন মণ্ডল। তবে তিনি তার বিরল এই প্রতিভাকে তুলে ধরতে চান বিশ্ব দরবারে। হাসান জাকির, মাইটিভি।